আজকে নিয়ে চলে আসলাম লাল শাক। আজকের রেসিপি লাল শাকের, নিরামিষ রান্না করব লাল শাক। চলো রেসিপিটা শুরু করি। আগে প্রথমে শাকগুলো বেছে নিই। লাল শাক খুব সুন্দর, এখানে লাল শাকটা তোমাদের সঙ্গে শেয়ার করি। বেছে নেব এইভাবে কচি কচি একদম শাক। যারা পেঁয়াজ রসুন খাও না তারা এইভাবে রান্না করে খেতে পারবে। গুছিয়ে নিলে কাটতে সুবিধা হয়, কুচানোটাও ভালো হয়। দেখো সব শাক ভালো করে কুচিয়ে নিচ্ছি, সব সম্পূর্ণ শাক কুচিয়ে নিয়ে আসব সব রেডি করে। রেডি করে নিয়ে চলে আইছি বন্ধুরা। এবার দিয়ে দেবো তেল, সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, ছিঁড়ে নিয়েছি টুকরো করে। দিয়ে দেবো কালো জিরে, কাঁচা লঙ্কা, এবার শাক গুলো দিয়ে দেবো কুচানো। ভালো করে নাড়িয়ে নেবো। দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। আজকে লাল শাকে হলুদ ব্যবহার করব না বন্ধুরা, লাল শাকে হলুদ দিলে কালারটা চলে যায়। এবার ঢাকনা দিয়ে 2-3 মিনিট ঢেকে দেব। 2 মিনিট পরে ঢাকনাটা নামিয়ে নেব, আবার একটু নাড়িয়ে দেবো ভালো করে। কতটা নরম হয়ে গেছে দেখো। অল্প অল্প জল ছেড়েছে দেখো, এই জলেই সিদ্ধ হয়ে যাবে, শাক ভাজা হয়ে যাবে আস্তে আস্তে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2 মিনিট। 2 মিনিট হয়ে গেছে, দেখো ঢাকনাটা আবার নামিয়ে নেবো, একটু নাড়িয়ে দেবো। এবার ঢাকনা ছাড়াই উল্টিয়ে পাল্টে নিলেই হয়ে যাবে একদিকে শাক। দেখো ভালো করে হয়ে গেছে। এবার আমি একটু দিয়ে দেবো পোস্ত,
এখানে নিয়ে এসেছি গোটা পোস্ত, দেখো উপর থেকে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব, রেডি হয়ে গেছে বন্ধুরা। নামানোর আগে দিয়ে দেবো ঘি, যেহেতু এটা নিরামিষ আজকে একটু ঘি দেবো। আর তোমরা যারা মিষ্টি খেতে ভালোবাসো তারা একটু চিনি দিয়ে দেবে, আমি চিনি ছাড়াই করছি আজকে। বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খাবে, আশা করি যারা নিরামিষ খাও তাদের খুবই ভালো লাগবে। এবার নামিয়ে নেব, যাদের যাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আসছি বন্ধুরা তাহলে আবার অন্য কোনো রেসিপি নিয়ে, নমস্কার।